শিক্ষাঙ্গনে জঙ্গিবাদ প্রতিরোধে শুধু শিক্ষার্থী নয় শিক্ষকদের উপরও নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত এক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষক হয়ে গেছেন বিরোধগামী, এখন একজন জেলে আছেন, তাই শিক্ষকরা নিরাপদ নয়, শিক্ষককেও তারা বিভ্রান্ত করে এই পথে নিয়ে যাচ্ছে, আর শিক্ষকরা আবার উল্টা ছাত্রদেরকে ধরবার সহজ পথ। এই জন্য আমাদের শিক্ষকের প্রতি নজর রাখতে হবে এবং আমাদের শিক্ষার্থীর প্রতি নজর রাখতে হবে, যাতে তারা বিরোধগামী না হয়ে যায়।